মুই এই বানাই এলাইছি থানকুনি পাতার বড়া, মনে করবেন এই থানকুনি পাতার রসটা মুই আর একটু খাইতে দিয়ে সালাম তো ও খাইবে না, এর লেগে মুই আরে বড়া বানাই দিছি। ওর যদি মাঝে মধ্যে একটু সবজি টবজি লই ভাত লই ও খাইবে না, মানে সবজি মোট কথা খাইবেই না, এর লেগে মুই বড়া যখন বানাই তো বড়ার মধ্যে বিভিন্ন সবজি টবজি দিয়ে ওর লেগে বড়াটারে বানাই, তখন ও সুন্দর মতো বড়াটারে খায়। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে মোর সামনে কত গুলা থানকুনি পাতা দেখতে আছেন, মুই এই যে থানকুনি পাতার বড়া বানাম, তো এই বড়া বানানোর লাগে মোর তো লাগবে ডাল, তো মুই ডালটারে প্রথমেই ভিজাই থুইছিলাম, দেখছেন ডালটা একটা কি সুন্দর ফুলে গেছে, মুই লইছি মসুরির ডাল, তো মুই এখন ডালটা সুন্দর করে ধুয়ে লোমো, তো এই মোর ডালটা ধোয়া হয়ে গেছে, ডালটা সুন্দর মতো ধোয়া হয়ে যাওয়ার পরে মোর যা হরতে হইবে এই ডালটারে বাটতে হইবে, তো মুই প্রথমে থানকুনি পাতাটারে বাইটে লোমো, পাতাটারে মনে করবেন কুচাইয়াও দেওয়া যায়, কিন্তু মোর মাইয়ে যা আছে ও যদি পাতা পাতা দেয় তোর বড়াটারে খাইবে না, এর লেগে মুই একটু মিশ করে বাইটে লোমো, পাতাটা এরম বাড়ার পরে মোর এইটার মধ্যে দিয়ে দিতে হইবে যে মুই যে মসুরির ডালটা ধুয়ে রাখছি মসুরির ডালটারও বাড়তে হইবে, তো এই মসুরির ডালটারও মুই মিশ করে বাইটে লোমো, পাতার লগে জানে ভালো করে মিশিয়ে যায়। কোনি পাতাটা কিন্তু অনেক উপকারী একটা পাতা, এটা যদি নিয়মিত খাইতে পারি মোগো কিন্তু অনেক রোগ ভালো হয়ে যাইবে, মোরা কিন্তু উপকারী পাতা পোতা খাই না, মোরা যত ঔষধ আছে ঔষধ খাই, সকালবেলা এই পাতাটা রস যদি মোরা শেষে খাইতে আর হেলে মুখ গ্যাসটি কিন্তু মোটামুটি ভালো হয়ে যায়, কিন্তু মোরা খামো মোরা খাইতেই পারি। মুই অনেকের দেখছি এই পাতাটা সকালবেলা কাঁচা চাপাইয়ে খায়, আসলে অভ্যাস করলেই হয়, মানুষ তো অভ্যাসের দাস, তো মোর এই পাতাটা বাডা হইয়ে গেছে, দেখেন কত সুন্দর ডাল ডেকা সবুজ হয়ে গেছে, তো মুই এখন এই পাতাটার মধ্যে দিয়ে দিই পিঁয়াজ কুচি, মুই একটা পিঁয়াজ কুচাইছি এটার পুরো এটার মধ্যে দিয়ে দিই, দিয়ে দিব সামান্য মরিচ, মরিচ একটু বেশি দিই দিলে মজা লাগে, কিন্তু মাইয়ের কথা চিন্তা করে সবকিছু তো অল্প অল্পই দিই মরিচ টরিচ, মাইয়ের যখন তরকারি একটু খাওয়ানো শুরু করি তখন জাল টাল একটু কমই দিতাম মুই তরকারিতে, এখন ওরে খাওয়াইতে খাওয়াইতে ময়ও বেশি জাল টাল খাইতে পারি না, তো এখন থেকে দিই মোর লবণ, তো লবণ দেওয়ার পর মুই সব কিছু একসাথে মিক্স করে নিম, ভালো করে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেলে মুই এইগুলো আরে বাজিয়ে নিম, তো বাজার লাগিয়ে মুই এই জায়গায় বয়াই দিছি এক তাওয়া, তাওয়ার মধ্যে দিয়ে দিছি তেল, তো বড়াগুলো এরকম ছোট ছোট করে একটু পাতলা পাতলা করে তেলে দেখা যায় বড়া একটু মচমচা হয়, তো মুই ছোট ছোট করে সব বড়াগুলো এরকম করে দিয়ে দিমু, তো বড়াগুলো মোর সব দেওয়া হয়ে গেছে, হ্যাঁ মুই অপেক্ষা করুন বড়াটা এক পাশ হইলে আরেক পাশ মুই উড়েই দিমু, তো মোর এরম এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উড়েই দিছি, তো সব বড়াগুলো এরকম মচমচা করে আমি বাজিয়ে নিমু, তো মোর বড়াগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ মুই উড়েই রাখবো, তো মোর মাই এখনই খাইতে চায় আম্মু দামুই কেটে এখন গরমটা খাবি তো ঠান্ডা করে লই তোরে দিমু, হানে বড়াটা ভাজার পর খুব সুন্দর করে গেরা নাইতে আছে, তো মোর বড়াটা এরকম ভাজা হয়ে গেছে, দেখেন এরকম করে মুচমুচা করে আমি বড়াটারে বাজিয়ে লইছি, আপনারা এটা খাইয়ে দেখতে পারেন কেমন লাগে, অনেক মজা লাগে, তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।